দামে দামে তনু মনে তারি অনুভব দামে দামে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন প্রীতি নিন শুভেচ্ছা নিন শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দিন আল্লামা আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের চিঠি যিনি লিখেছেন প্রথমের চিঠি যেটি লিখেছেন যিনি শরীফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি লিখেছেন আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা এমন একটি অনুষ্ঠান চালু রেখেছেন আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন ফি আমানিল্লাহ আমরা দোয়া করছি আপনার জন্য প্রশ্ন করেছেন শবে মিরাজের দিন কোন কোন ইবাদত করতে হবে মিরাজ শবে মিরাজ অথবা লাইলাতুল মিরাজ এটি একটি ঐতিহাসিক ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজাও বটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক রাত্রিতে খানায়ে কাবার থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান বাইতুল মাকদাস এবং সেখান থেকে আবার একদম আরশে মোল্লা পর্যন্ত তাকে ভ্রমণ করান এ সময় তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন জান্নাত জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখান এবং সেখান থেকে ফিরে আসেন তিনি আবার আল্লাহ তাকে ফেরত পাঠিয়ে দেন এবং এই সময়টা এত অল্প সময় ছিল দেখা গেল যে ওজুর পানি গড়িয়ে যাচ্ছে অথবা ওই যে দরজার যে শিকল সেটা নড়ছে এই যে কথাগুলো শোনা যায় আল্লাহ আল্লাহু আলাম তবে খুব কম সময়ে তিনি ফিরে আসলেন কিন্তু বলা হয় যে এটি 27 বছরের একটি সফর ছিল যেভাবেই হোক এই মেরাজ ছিল প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি প্রয়োজনীয় সফর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করিয়েছিলেন এবং তাকে আমরা যেমন জান্নাতের প্রতি বিশ্বাস করি জাহান্নামকে বিশ্বাস করি না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখেই বিশ্বাস করেছিলেন কিন্তু তারপরে তার দেখা বিশ্বাসও সৃষ্টি হয়ে গেল এই ঘটনার পরে সুতরাং তার বিশ্বাসে তার ইমানে মজবুতি সৃষ্টি হয়েছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সারা বিশ্বের সকল মানুষের জন্য নবী হয়ে এসেছেন তিনি তার সমস্ত কথাগুলো এই দৃঢ় বিশ্বাস থেকে বলতে পেরেছেন আর সেই জন্য তার বেশ প্রভাব বিস্তার করেছে কিন্তু এই মেরাজকে কেন্দ্র করে কোন ইবাদত বন্দেগী নির্দেশ নেই মানে এটার জন্য কোন রোজা রাখা বা নামাজ পড়া এর কোন বিধান নেই এটা জানা এটাকে বিশ্বাস করা এটি আমাদের ইমানের অংশ এবং এটা এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের মজবুতি দান করবেন এবং আমাদের দরজা বুলন্দ করবেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য হয়তো বা পুরস্কৃত করবেন এই বিশ্বাসের কারণে কিন্তু এটাকে কেন্দ্র করে কোন ইবাদত বন্দেগী তথা নামাজ রোজা নেই এরপরে আপনি জানতে চেয়েছেন বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে মুসলমানরা যে সংকটে আছে যেমন আপনি ফিলিস্তিনের কথা বলেছেন তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি তিনটি অবস্থা আছে একটি হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদারের ইমানের তিন অবস্থা হতে পারে একটা হচ্ছে যে সে যদি কোনো অন্যায় দেখে তাহলে তার শক্তি দিয়ে প্রতিহত করবে আর যদি এই সুযোগ তার না থাকে বা এতটা সক্ষম সে না হয় তাহলে অন্তত তার জবান দিয়ে সে এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং এটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য চেষ্টা করবে বক্তব্য দিয়ে আগে হচ্ছে তার হাতের বা তার শারীরিক শক্তি প্রয়োগ করে সে এই অবস্থার পরিবর্তন করে দেবে এই অন্যায় অবস্থাকে পরিবর্তন করে ন্যায়ের অবস্থায় নিয়ে আসবে অথবা মৌখিকভাবে এটি করবে যদি প্রথমটি সম্ভব না হয় তাহলে এটি করবে আর এই মৌখিকভাবে যদি সে না পারে তাহলে তার দায়িত্ব কলবিহি তাহলে তার দিলের ভিতরে একটি অশান্তি সে অনুভব করবে এবং সে তার জন্য দোয়া করবে ওই কাজটিকে সে ঘৃণা করবে অন্যায়কে ঘৃণা করবে এবং ওই অন্যায় দূরীভূত হয়ে যায় যাতে সেজন্য আল্লাহর কাছে সে কামনা করবে এই কামনা হচ্ছে একদম তৃতীয় অবস্থা কাযালিক আদাফুল ইমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে শুধু কামনা করা এটা হলো ইমানের দুর্বলতম পরিচয় দুর্বলতম ইমানের পরিচয় আর যদি এটিও না থাকে এর নিচে কোনো ইমানের দরজা নেই অর্থাৎ এই অনুভূতি যদি না থাকে তাহলে সেই জন্য তার যদি মনে ব্যথা সৃষ্টি না হয় কাজটিকে ঘৃণা না করে অথবা ওই কাজ থেকে
পরিবেশটা পরিবর্তন হোক এটা যদি সে কামনা না করে তাহলে সে ইমানদারি থাকতে পারে না আর যদি তার জবান দিয়ে যতটুকু করবার সুযোগ আছে লিখনির মাধ্যমে সে করতে পারে বক্তব্য দিয়ে করতে পারে তাহলে সে আরো এক ধাপ উপরে উঠে ইমানের দ্বিতীয় স্তরে উপনীত হলো আর যদি সে সত্যি সত্যি এখানে সক্রিয় ভূমিকা পালন করতে পারে তাহলে সে আরো ভালো মুসলমান এবং ফার্স্ট ক্লাস ইমানদারের অধিকারী হতে পারে ইমানের অধিকারী হতে পারে এখানে বাংলাদেশ থেকেও এই ফিলিস্তিনে অনেক লোক যেতেন সে সময় লড়াই করবার জন্য আমরা এটা দেখেছি এবং তাদের ভিতরে কেউ কেউ শাহাদত বরণ করলে তাকে এখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা করা হতো তাকে দাফন করা হতো ইত্যাদি সেটা একটি ভালো উদ্যোগ ছিল তো আজকে অবশ্য সেই অবস্থাটা বিরাজ করছে কিনা আমরা জানি না তবে আমরা বলবো যে অনুভূতি সারা মুসলিম বিশ্বের হওয়া উচিত প্রতিটি ইমানদারের হওয়া উচিত এবং তাদের সকলেই আল্লাহর কাছে অন্তত দোয়া করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মেহরবানি করে এই জুলমের অবসান ঘটাও এবং জুলমের হাত থেকে মজলুমদেরকে তুমি রক্ষা করো এবং তাদের যদি কোনো ত্রুটি থাকে মুসলমানদের আমাদের যে সার্বিক ত্রুটি আছে সেটির কারণেও হতে পারে আমরা বিপন্ন হই কখনো তো সুতরাং একটি কথা আছে যে মুসলিম সমস্ত ইমানদারেরা একটি অঙ্গের মতো সারা দুনিয়ার সব মুসলমানরা একটি দেহের মতো যে দেহের কোন অঙ্গে যদি আঘাত আসে তাহলে কোন দেহের পুরো সমস্ত অঙ্গগুলোই তা অনুভব করে শেয়ার করে ঠিক সেই শেয়ার আমাদেরকেই করতেই হবে এবং আমাদের যার যা করবার সুযোগ আছে বৈধ পন্থায় সেগুলো করতে হবে জি ধন্যবাদ এরপরে আপনি প্রশ্ন করেছেন হাদিস কত প্রকার এবং কি কি এ সম্পর্কে কোন বই থাকলে নামটি বলবেন বই আছে আপনি আপনি যদি ধরুন বুখারী শরীফের তর্জমা আছে মার্কেটে পাওয়া যায় এই তর্জমাও যদি আপনি সংগ্রহ করেন এবং তার শুরুতে আপনি দেখবেন যে এই সংক্রান্ত বর্ণনা রয়েছে হাদিসের প্রকারভেদ সেখানে রয়েছে এবং আপনি যদি মিশকাত শরীফ একটি সংকলন আছে এটাও যদি বেশি সংগ্রহ করেন দেখবেন তার শুরুতে এই কথাগুলো বলা আছে এছাড়াও হাদিস গ্রন্থের উপরে আলোচনা করে মাওলানা আব্দুর রহিম সাহেবের লেখা একটি বইও রয়েছে এবং আরো আরো লেখকের বই রয়েছে এ ব্যাপারে আপনি যদি ইসলামিক লাইব্রেরিতে খোঁজ করেন তাহলে আশা করি বই পেয়ে যাবেন এমনকি রিয়াদুস সালেহীন যে হাদিস গ্রন্থ আছে হ্যাঁ তার শুরুতেও এই সংক্রান্ত কিছু আলোচনা আছে কোন এডিশনে যদি না থেকে থাকে সেটা জানি না তবে এই সংক্রান্ত আলোচনা ছিল বা আছে বলে মনে করি যে ইন্তেখাবে হাদিস ও নামক সংকলন আছে ইন্তেখাবে হাদিস ধন্যবাদ এর আপনার চিঠির জন্য ভাই শরীফুল ইসলাম এর পরের চিঠি লিখেছেন আলহাজ মীর মঈনুদ্দিন উত্তর শাহজাহানপুর ঢাকা থেকে আপনি লিখেছেন আপনি প্রশ্ন করেছেন যদি একজন স্বাস্থ্য সবল মানুষ হঠাৎ দুর্ঘটনা বা মারাত্মক রোগে বা মানসিক চাপে আক্রান্ত হয়ে স্বল্প বা দীর্ঘ সময় যন্ত্রণা ছটফট করতে থাকে পরে সবার সেবা শুশ্রূষা ও চিকিৎসার মাধ্যমে ভালো হয় ভালো হয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে এসে চলাফেরা করতে থাকে তাহলে এক বা একাধিক ওয়াক্ত বা দিন সে নামাজ যে পড়তে পারে নাই সে নামাজের বিনিময় বা কি আদায় করতে হবে তাকে না এ ব্যাপারে নিয়ম হচ্ছে যতক্ষণ সেন্স থাকে ততক্ষণ নামাজ ইশারায় হলেও পড়তে হয় আর যদি এইভাবে কেউ অস্বস্তিতে মানে এমন অবস্থা তার হয় যে অবস্থায় তার সেন্স কাজ করে না মানে স্থিরতা তার নাই নামাজ পড়বার মতো তাহলে সেই নামাজ আল্লাহ মাফ করে দেবেন এর জন্য তাকে আল্লাহ দায়ী করবেন না এরপরের প্রশ্ন করেছেন আপনি পবিত্র হজ 2007 সালে আপনি পালনের সময় পবিত্র মক্কা নগরীতে অবস্থানকালে আপনার একজন সাথী ছিলেন যিনি একজন হাফেজ এবং জেলা শহর মসজিদের পুরনো ইমাম এবং চলতি সময় তিনি ইমামতি করছেন তিনি বললেন যে পুরুষের হাঁটুর উপর কাপড় উঠলে সারসার কবিরা গোনা হয় সারাসার কবিরা গোনা হয় উনি বলছেন ইমাম স্যার এবং জোর গলায় বললেন আমি মোটামুটি জানতাম যে হাঁটুর উপর কাপড় উঠলে অজু পর্যন্ত ভঙ্গ হয় না আরো জানতাম যে কবিরা গোনার শর্তের মধ্যে এই কথাটি নেই তারপর মনে দ্বিধানন্দে উনি একজন মনে দ্বিধানন্দ নিলাম যে উনি একজন আলেম দীর্ঘদিন যাবৎ ইমামতি করছেন তাই ওনার বিশেষভাবে এই সম্বন্ধে জানা আছে কিনা এ নিয়ে আমাদের মধ্যে বেশ ঠান্ডা বাক বিতণ্ড হয় আপনার মাধ্যমে সঠিক উত্তরটা জানতে চাচ্ছি আপনি যে জেনেছেন যে হাঁটুর উপরে কাপড় উঠলে ওজন নষ্ট হয় না এটা ঠিক কাপড় যদি উঠে যায় তাহলে গোনাও হবে না কিন্তু কাপড় যদি উঠানো হয় তাহলে গোনা হবে কাপড় উঠে যাওয়া এবং উঠানো দুইয়ের ভিতরে পার্থক্য আছে যেহেতু সতর ঢাকা ফার্স আর সতর পুরুষের হাঁটু কিন্তু সতরে অন্তর্ভুক্ত মহিলাদের তো বটেই তো এই এটা যদি আপনার ইচ্ছাকৃত ভাবে কেউ খুলে দেয় তাহলে সে ফরজ তরক করল এটার দ্বারা
গোনা হবে এবং সেটি ছোট গোনা না সেই জন্য ওই আলেম সাহেবের বক্তব্য এইভাবে সঠিক কিন্তু তার মানে এই না যে কারো একটু অসাবধানতাবশত উঠে গেল আর এমনিই তার কবিরা গোনা হয়ে গেল তা নয় কবর উঠে যেতে পারে কখনো মানুষের সেটা আল্লাহ মাফ করবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে উঠানো ঠিক হবে না মানে দুইজনের বক্তব্য ঠিক আছে ক্ষেত্র বিশেষে ধন্যবাদ আপনার চিঠির জন্য আলহাজ মীর মইনুদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরের চিঠি লিখেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকপাল ঝিনাইদহ থেকে আপনি লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা অত্যন্ত আগ্রহ সহকারে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি দেখি এবং যথেষ্ট উপকৃত হই আমরা জেনে আনন্দিত হলাম আপনি প্রশ্ন করেছেন আমার এক প্রতিবেশী একজন পীর সাহেবের মুরিদ এবং দায়িত্বশীল পদে রয়েছেন তিনি প্রায় প্রত্যেক দিন তিনি ফজরের পূর্বে অথবা ফজরের পরে তার ঘরে বসে ভীষণ চিৎকার দিয়ে জিকির করেন এবং ফয়েজ শুরু করেন জিকির শেষ করে চিৎকার দিয়ে মোনাজাত করেন তার চিৎকারে তার পরিবারের অন্যান্য লোকজন বিরক্ত হন পার্শ্ববর্তী প্রতিবেশীরাও বিরক্ত হন কিন্তু জিকির করা নিষেধ করতে ভয় পান তার আপন ভাই আমাকে আক্ষেপের সাথে প্রকাশ করেছেন জিকিরের ব্যাপার নিষেধ করতে গেলে গুনাহ হবে কিনা সেই ভয়ে কেউ মুখ খোলে না এমত অবস্থায় সমাধান কি জানতে চাচ্ছি সমাধান তো ওই আল্লাহর বান্দাকে আল্লাহ সঠিক বুঝ দান করুক এটা দোয়া করা কারণ হচ্ছে যে এইভাবে আওয়াজ দিয়ে জিকির করা নিষেধ রয়েছে এটা অন্যের জন্য ক্ষতির কারণ হয় অন্যের মনোযোগ নষ্ট হয় কোন হার্টের রোগী হলে তার ক্ষতি হয় এই মানে একটা আওয়াজেরও কিন্তু একটা পলিউশন আছে এটা এটা সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে আর দিলে দিলে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে মনে মনে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে মানে অথবা নিঃশব্দে এই কাজটি করা যেতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা করতে পারে কিন্তু এই যে তালকিন বিশেষভাবে দেওয়া হয় যে এইভাবে বিশেষ কায়দায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে খুব চিৎকার দিয়ে জিকির করতে হবে এই পদ্ধতিটি সর্বৈব নিয়ম বহির্ভূত এটি করা ঠিক নয় প্রিয় দর্শক ছোট্ট একটি বিরতি নিচ্ছি দর্শক বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রশ্ন নিয়ে এবারে যে চিঠি লিখেছেন জনাব তাজুল ইসলাম উত্তরা ঢাকা থেকে আপনি লিখেছেন আপনার চিঠি পড়ে জনাব তাজুল ইসলাম যা আমরা বুঝলাম যে আপনি যৌতুক সম্পর্কে কিছু মতামত জানিয়েছেন আসলে কোন প্রশ্ন করেননি যার জন্য আমরা আপনার চিঠি নিয়ে আর আলোচনা করতে পারছি না বলে দুঃখিত আগামীতেও লিখবেন আশা করি এর পরের প্রশ্ন করেছেন চিঠি পাঠিয়েছেন আব্দুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে আপনি প্রশ্ন করেছেন ইসলামের বিধান অনুসারে পালিত সন্তান বা বাবা মার সম্পত্তি পায় কিনা যদি না পায় তাহলে পালিত সন্তানের কাছে বাবা মার পাওনা কতটুকু হ্যাঁ এই ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে যে সন্তান আসলে যার তারই যিনি প্রতিপালন করেন তিনি সওয়াব পাবেন কিন্তু তাই বলে পিতৃত্বের বা মাতৃত্বের দাবি করতে পারবেন না এটা হচ্ছে ইসলামের বিধান কিন্তু এ ধরনের অসহায় সন্তান প্রতিপালন করা কিন্তু আল্লাহ খুব পছন্দ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ঘরটি কেমন যে ঘরে একটি এতিম প্রতিপালিত হয় না আমরা জানি যে উহুদের ময়দানে অনেক সাহাবী শাহাদত বরণ করেছিলেন 70 জন সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ এবং ঘরে ঘরে এতিম তখন সৃষ্টি হয়ে গেল এবং সেই সময় বিশেষভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অন্যরা এই সব পরিবারকে সহযোগিতা করেছেন এতিমদেরকে প্রতিপালন করেছেন ইসলামের মাকাসেদের শরিয়া বলে একটা কথা আছে শরিয়ার উদ্দেশ্য ইসলামী শরিয়া আল্লাহ কেন দিয়েছেন এর উদ্দেশ্য কি তার ভিতরে একটি কথা আছে যে যেমন হেফজুন নাফস যে লাইফকে প্রোটেক্ট করা মানে জীবনের সংরক্ষণ এটা শরিয়তের একটি উদ্দেশ্য আরেকটি হল হেফজুন নাসল মানে হচ্ছে এই যে মানুষের পরিচিতি বংশ পরিচিতি বা জন্ম পরিচিতি এটা সংরক্ষণ করা এটাও কিন্তু মাকাসিদের শরিয়ার অন্তর্ভুক্ত সুতরাং যদি একটা সন্তানকে আমি নিয়ে আসি উনি অন্যের সন্তান তার বাপ ছিল তার মা আছে কিন্তু আমি তাকে যদি বুঝাই যে আমি তোমার বাপ আর এই এই তোমার মা আমার স্ত্রী তোমার মা তাহলে এটা মিথ্যাচার হয়ে গেল এবং তার বংশ পরিচয় হারিয়ে গেল সেই জন্য এটাকে প্রোটেক্ট করার যেহেতু ইসলামের দায়িত্ব আছে সেই জন্য এ ধরনের অসহায় বাচ্চাদেরকে প্রতিপালন করা খুবই খুবই স্বাভাবিক কাজ অত্যন্ত বড় স্বাভাবিক কাজ আল্লাহর রহমতে এই ঘরে নাজিল হতে থাকবে যিনি এভাবে অসহায় বাচ্চাকে প্রতিপালন করবেন কিন্তু তাকে জানতে দিতে হবে যে তার প্রকৃত পরিচয় কি
সেটা জানতে দিতে হবে। সেটি জানতে দেওয়া মানে এ নয় যে তার প্রতি কোনো নিষ্ঠুর আচরণ করা হলো, এটা স্বাভাবিক, এটা সহজ। এবং সেই সাথে এটা এটাও জানা থাকা ভালো যে এই সন্তানকে যদি কেউ চায় যে তার সন্তান নিজের হলে যে পরিমাণ সম্পদ সে পেত উত্তরাধিকারী হিসাবে, সেই পরিমাণ সম্পদ তিনি তাকে লিখে দিতে পারেন, তাতেও ইসলাম এটাকে পছন্দ করবে, একটা মস্ত বড় সওয়াবের কাজ হবে। তাকে সম্পত্তি লিখে দেওয়া যেতে পারে, লিখে না দিলে সে কিন্তু পরবর্তীতে উত্তরাধিকারী হতে পারবে না। সেই জন্য লিখে দেওয়া, সম্পদ লিখে দেওয়া উচিত। যদি এই উদারতা দেখানো যায় তাহলে আল্লাহ অনেক খুশি হবেন। সেই জন্য আমাদের এই দুটো জিনিসই মেনটেন করতে হবে, যে তার পরিচয়ে, মিথ্যা পরিচয়ে তাকে পরিচিত না করা এবং তাকে না জানানো, এবং নিজেরা মিথ্যা পরিচয়ে পরিচিত না হওয়া, এবং সেই সাথে তার প্রতি একটি সন্তানের যে আদর স্নেহ তা সব তাকে দেয়া, এবং সন্তান যে অধিকার ভোগ করে তাও তাকে দেয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ধন্যবাদ। উনি পরের শেষের দিকে যেটা বলছেন যে যদি না পায়, মানে সম্পত্তি ইসলামের দৃষ্টিতে বাবা মার সম্পত্তি পাবে না, কিন্তু যদি না পায় তাহলে পালিত সন্তানের কাছে বাবা মার কি পাওনা আছে? আসলে উনি বোধহয় বলতে চেয়েছিলেন যে পিতা মাতার কাছে পালিত সন্তানের কি চাওয়া হতে পারে, তাই বলতে চেয়েছিলেন। সন্তানের কাছে তো উনি ওনার নিজে একজন নিজের সন্তানের কাছে দুঃখ বেদনা ছাড়া কিছুই পায় না, ঘটনাক্রমে এমন ঘটনা ঘটছে। আবার এই সন্তান হতে পারে যে নিজের না হয়েও সে নিজের সন্তানের চাইতে বেশি দিচ্ছে। তবে হ্যাঁ, যে হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, কোরআন মজিদ আল্লাহ বলছেন যে এহসানের বদলা এহসান ছাড়া আর কি হতে পারে। মানে এই যে উপকার তাকে করেছে, মানে একজন ব্যক্তি, একজন পুরুষ, একজন নারী তাকে সন্তানের মতো প্রতিপালন করল, তার উচিত হল যে সেও যেন এদেরকে পিতামাতার মতোই শ্রদ্ধা দেয় এবং তাদের প্রয়োজন পূরণ করে, তাদের বার্ধক্যে সেও যেন তাদের পাশে, তাদের সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকে। এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য। এর কাছে মা বাবার একটা পাওনা থাকে, যদিও তাদের সন্তান না। আমি কিন্তু যে কোনো একজন ব্যথিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, যে কোনো একজন ক্ষুধার্তকে খাদ্য দিতে পারি, সেই জন্য সেই লোকটি আমার কোন পরম আত্মীয় হওয়া জরুরি নয়। সুতরাং এই সন্তান যদিও তার মা বাবেরা নয়, তথাপিও যেহেতু মা বাবার মতো তারা প্রতিপালন করেছে, তার একটা অব্লিগেশনই হয়ে গেছে তাদের প্রতি, যে তারা সেও তাদের প্রতি ভালো আচরণ করবে এবং তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াবে, তার যখন অ্যাবিলিটি হবে, তার যখন সামর্থ্য হবে। জি ভাই আব্দুর রহমান, আপনার প্রথম প্রশ্ন নিয়ে অনেক সময় মুখতারা মাওলানা আলোচনা করলেন, আশা করছি যে আপনি জবাব পেয়েছেন। আপনি এরপরে জানতে চেয়েছেন আল্লাহ একজন মানুষের মৃত্যুর কতটুকু পূর্ব পর্যন্ত তওবা কবুল করেন? একদম তখন যখন তার এই যে ইয়াগারগার, মানে ইয়াগারগার বলে শব্দ আছে, যে ভিতরে গড়গড় শব্দের শ্লেষ্টা, মানে মৃত্যুর সময় যে তার ইমিডিয়েট আগের যে অবস্থা, এতক্ষণ পর্যন্ত যতক্ষণ তার সেন্স আছে মৃত্যুর আগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করেন। সবশেষে আপনি প্রশ্ন করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য ইসলাম সম্মত ভাবে কি করা যায়? এই উদ্দেশ্যে লোকজনকে মিষ্টি খাওয়ালে গুনাহ হবে কি? না না, মিষ্টি খাওয়ালে তো খুব স্বাভাবিক হয়। উনি মনে বলতে চাচ্ছেন, আমি একটু শেয়ার করছি আরো, উনি মনে বলতে চাচ্ছেন যে প্রচলিত যে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন মিলাদ করা হয়, এটা না করে মিলাদের কথা তো বলেননি, তবে দোয়ার অনুষ্ঠান করা যদি হয় এরকম, এবং সেখানে লোকদেরকে, এটাও কিন্তু বিজনেসের হিকমা হিসেবে কাজ করে, কৌশল হিসেবেও কাজ করে। কারণ আমি যে শুরু করেছি এটা অন্যদের জানাজানি করার দরকার, তাহলে অন্যদের সঙ্গে আমার সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়ের এটা একটা যে গুডউইল তৈরি করা, গুডউইল কিন্তু বিজনেসের একটা বড় ক্যাপিটাল, তো গুডউইল সৃষ্টির জন্য যেসব কৌশল আছে তার মধ্যে এটাও একটা জিনিস। সুতরাং এটা জায়েজ, কিন্তু এটাকে তার ধর্মীয় আচার আচরণ মনে করে যদি করা হয় তাহলে সেটা ঠিক না। সমস্যা জি, ধন্যবাদ ভাই আব্দুর রহমান, আপনার চিঠির জন্য ধন্যবাদ। এরপরে যিনি চিঠি লিখেছেন জনাব আবুল কাশেম, আপনি যেভাবে লিখে থাকেন সেইভাবে লিখেছেন, তোমাদের এমন কেউ আছে যার নিজের অর্থ সম্পদ তার উত্তরাধিকারীর অর্থ সম্পদের চেয়ে তার কাছে বেশি প্রিয়? জবাবে তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে কেউ এমন নাই যার নিজের অর্থ সম্পদ তার কাছে তার উত্তরাধিকারের অর্থ সম্পদ থেকে বেশি প্রিয় নয়। তখন তিনি বললেন, তোমরা কি বলছো তা ভেবে দেখো। লোকেরা বলল, হে আল্লাহ রাসূল, আমাদের অবস্থা আসলে এরূপ। একথা শুনেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের নিজের সম্পদ তো সেইগুলো যা তোমরা আখিরাতের জন্য অগ্রিম পাঠিয়ে দিয়েছ, যা তোমরা রেখে গিয়েছ সেগুলো ওয়ারিসের অর্থ সম্পদ। বুখারী। আখিরাতের জন্য পাঠিয়েছে মানে কি?
কিভাবে পাঠাবো? পাঠানো মনে হচ্ছে নেক আমল করা, নেক আমল করা, এবং নেক আমল যখনই মানুষ করে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়, এই পাঠানো মানে হচ্ছে তাই। অর্থাৎ কিনা এই পার্থিব সম্পদ আমাদের যতই বেশি হোক আমি এই সম্পদ ছেড়ে চলে যাব অথবা সম্পদ আমাকে ছেড়ে চলে যাবে। কখনো কোনো মানুষ সম্পদ হারিয়ে ফেলে, সম্পদ আসে গরিব হয়ে যায়, ধনী ছিল গরিব হয়ে গেল, বিভিন্ন কারণ হতে পারে, তাহলে সম্পদ তাকে ছেড়ে গেল। আবার কখনো এমন হয় যে অনেক কষ্ট উপার্জন করে প্রচুর সম্পদের মালিক হয়েছে কিন্তু সে মৃত্যুবরণ করলো, তাহলে সম্পদ থেকে সে সরে গেল, এই সম্পদ তার হলো না, আর সেই সম্পদই তার হবে যে সম্পদ সে আল্লাহর রাহে খরচ করে যাবে, তার পরিবারের পরিজনের জন্য যা খরচ করবে সেটিও, এবং তার নিজের জন্য যা খরচ করবে তাও আল্লাহর রাহে ব্যয় হয়েছে বলে বিবেচিত হবে, যদি তার উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তার জীবনের উদ্দেশ্য হয় আল্লাহকে রাজি খুশি করা। এবং তিনি যত কল্যাণমূলক কাজ করবেন সেটির জন্য যা খরচ করবেন সেটিও কিন্তু তার নেক আমল হিসেবে বিবেচিত হবে। এবং একটি কথা আছে যে তোমরা সেই সময় তোমাদের সম্পদকে ওই সময় আসার আগেই খরচ করো যে এই সময় আসলে তোমার আর এতটুকু বিলম্ব হবে না, মানে সে সময় তোমার মৃত্যু যখন এসে যাবে এতটুকু বিলম্বিত হবে না মৃত্যু, বা আগেও হবে না মৃত্যু, সেই সময় আসার আগেই তুমি খরচ করো। এবং লোকেরা তখন বলবে লাউলা আখার তানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আরেকটু সময় আমাকে দিতে তাহলে আমার জান মাল সব আমি তোমার হয় খরচ করে দিয়ে আমি নেক বান্দা হয়ে আসতাম। তো এই নেক বান্দা হওয়ার জন্য নেক আমল করা, এটাই হচ্ছে আল্লাহর কাছে পাঠানো। মধুরাম, আজকে আমাদের হাতে সময় ফিরে এসছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের চিঠির জবাব দিলেন আমাদের শ্রদ্ধেয় মেহমান আল্লামা আবুল কালাম আজাদ। আশা করছি আজকে যে যারা এতক্ষণ টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠান দেখলেন আপনারা আজকের এই আলোচনা থেকে, এই প্রশ্নের জবাব থেকে আপনারা উপকৃত হবেন, আমরাও উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল apg@ntvbd.com। প্রিয় দর্শক, বিদায় নেব আজকে। যাওয়ার আগে বলছি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।